প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রীয় আয়োজন ভয়েস অব ডক্টরস অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় করোনা দুর্যোগ সংকট এবং মোকাবেলা, আর এ বিষয়ে মতামতের জন্য আমাদের স্টুডিওতে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আরিফ মোর্শেদ খান, সহকারী অধ্যাপক নাক কান গলা বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই সাথে আমাদের সাথে আরো যুক্ত থাকবেন ডাক্তার আবদুল্লাহ আল মাসুম, মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সহ সাংস্কৃতিক সম্পাদক স্বাধীনতা চিকিৎসক পরিষদ। প্রিয় দর্শক, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর সরকার, কারণ আমরা সবাই এই মুহূর্তে আক্রান্ত আছি করোনা, করোনার ভয়ে, করোনা দুর্যোগে। আসুন আজকে আমরা একটি সুন্দর সকালের প্রত্যাশা রাখি, আমরা একটি সোনালী বিকেলকে কল্পনা করি, আমরা একটি স্নিগ্ধ রাতকে কল্পনা করি, যেই সকাল দুপুর রাত এবং রাত্রে বিকালে কখনোই কোনো আমাদের ভয় থাকবে না। আমরা আজকে আলোচনা করব কিভাবে এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এই আলোচনায়, আর সেজন্য যেটি করতে হবে রাষ্ট্রীয় অফিসিয়াল ফেসবুক পেজে আপনার মতামত জানাতে পারেন। আমি প্রথমে আসতে চাই আমাদের অতিথিদের কাছে, একটু পরিচয় করে দিতে চাই। আরিফ মোর্শেদ খান এবং আবদুল্লাহ আল মাসুদ দুজনকে একটু দেখাতে চাচ্ছি। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। কেমন আছেন আপনারা? দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের রাজ টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনাদের প্রথম অভিবাদনটা একটু জানতে চাই। প্রথমে আরিফ ভাইয়ের কাছে একটু আসতে চাই। আরিফ ভাই কেমন আছেন? আচ্ছা, থ্যাংক ইউ বাসুদেব। আসলে আমরা সবাই তো আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমি প্রথমে রাজ টিভির সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি এবং সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা, কারণ হচ্ছে আমরা সবাই একটা সংগ্রামের মধ্যে পড়ে গিয়েছি এবং এটা শুধু আমাদের জাতীয় সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা এবং একটা কমপ্লিটলি অ্যান আননোন এনিমি দ্যাট উই আর ফেসিং রাইট এট দ্য মোমেন্ট অফ টাইম। এবং এটার জন্য আমাদের সব ধরনের ক্ষতি, আমাদের অনেকগুলো ক্ষতি মেনে নিয়ে আমাদেরকে সাহসের সাথে এই যুদ্ধটাতে জয়ী হওয়ার জন্য চেষ্টা করতে হবে, মোকাবেলা করতে হবে। ইটস এ ভেরি লং ব্যাটল উই আর গোয়িং থ্রু অ্যান্ড উই উইল হ্যাভ টু গো থ্রু, বাট স্টিল অ্যাগেইন দ্যাটস দ্য থিং উই হ্যাভ টু গো অন অ্যান্ড দেয়ার ইজ নো চয়েস, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। তো সবাইকে শুভেচ্ছা। এবার একটু ডাক্তার আবদুল্লাহ মাসুম ভাইয়ের কাছে আসতে চাই। ভাইয়া কেমন আছেন আপনি? মাসুম ভাই কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আসলে রাজ টিভির সকল কলা কুশলী সকল, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পারছি। হ্যাঁ জি, তো আজকে কিন্তু আসলে এরকম একটি দুর্যোগের মধ্যে কিন্তু সবাইকে রিল্যাক্স করার জন্য আপনার কাছ থেকে কিন্তু কয়েকটি গানের অবশ্যই অফার আছে। আজকে আলোচনার ফাঁকে ফাঁকে নিশ্চয়ই আপনি আমাদেরকে গানও শোনাবেন। তো প্রথমে একটু আসতে চাই আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, কুমিল্লা মেডিকেল কলেজে আপনি আছেন, সেখানে কর্মরত সহকারী অধ্যাপক হিসেবে। তো কেমন আছে কুমিল্লা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগ, সেই সাথে কুমিল্লা মেডিকেল কলেজের বাস্তব চিত্রটা প্রথমে একটু তুলে ধরবেন, সেখানে আর রোগীদের ফ্লোটা কেমন স্বাভাবিকের তুলনায়, সেই সাথে করোনার বিষয়টা ওখানে কিভাবে আছে, করোনা আক্রান্ত রোগী ওখানে পাওয়া গিয়েছে কিনা, বা কি কি ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে, একটু সার্বিক দিকটা আপনি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ বাসুদেব। আসলে আমি কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত আছি এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় অনেক সময় করোনা সিমটমস বা যেগুলো আমরা বলি যে ক্লিনিক্যালি হাইলি সাসপিশিয়াস পেশেন্ট আসছে, সেগুলোর জন্য আমরা রোগীদের টেস্টের ব্যবস্থা করার জন্য বলছি এবং যথাযথভাবে সিভিল সার্জন অফিসের মাধ্যমে এবং আমাদের হসপিটালের ডিরেক্টরের অফিসের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে টেস্ট স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। আর আইসোলেশন রুম আছে, এখানে রোগীদের থাকার ব্যবস্থা আছে সবকিছু। আর ওপিডির কথা যদি আমি বলি যে আমাদের ওপিডিতে কিন্তু রোগীর সংখ্যা নিয়ার অ্যাবাউট 10% নেমে এসেছে। And that is happening everywhere, all around the country. And if you think about all the other countries of the world, that's going to be the same. তো এই প্রসঙ্গে আমি একটু বলে নিচ্ছি যে মাঝে মধ্যে শোনা যায় অনেক সময় যে ডাক্তারদের প্রাইভেট চেম্বার নিয়ে কথা, অনেক সময় ডাক্তারদের প্রাইভেট চেম্বার নিয়ে কথা উঠছে যে প্রাইভেট চেম্বারে ডাক্তাররা রোগী হয়তো দেখছেন না ঠিক মতো, বা কেউ কেউ দেখছেন কেউ দেখছেন না। এই বিষয়টা আমি একটু রাজ টিভির মাধ্যমে জনগণকে একটু ক্লিয়ার করতে চাই যে আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে যে ওপিডি ফ্যাসিলিটিস গুলো, তার কিন্তু আমরা সর্বোচ্চ 10% এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে। দিস ইজ বিকজ
নাম্বার অফ পেশেন্টস হ্যাজ রিডিউস ভেরি ভেরি মার্কলি, জাস্ট বিকজ যে এখন যে রুগীটা আমাদের সাধারণভাবে ওপিডিতে আসতো, অনেকেই আসতো কিন্তু একটু ওষুধ নেওয়ার জন্য, একটু ছোটখাটো সমস্যার জন্য। তো এখন তো অনেক জায়গায় আসলে লকডাউন, সে কুমিল্লা কিন্তু বেসিক্যালি লকডাউনের আওতায় আছে। তো একটা সাধারণ মানুষ যদি একটা গলি থেকে বের হয়ে এসে হসপিটাল পর্যন্ত আসার জন্য বা কোনো ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাকে অনেকগুলো ব্যারিকেড ক্রস করে যেতে হচ্ছে, বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর চার্জের মুখে পড়তে হচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনি কতটুকু অসুস্থ। সে একজন মানুষ যদি তার মাথা ব্যথার সমস্যা নিয়ে নর্মালি দেখা যেত সে দৌড়ে হসপিটালে চলে যেত বা ডাক্তারের চেম্বারে চলে যেত, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা হচ্ছে না। মানুষ মনে করছে যে ঠিক আছে, এত ভোগান্তি করে হেঁটে হেঁটে আমি যেতে পারবো না, কারণ রিক্সায় উঠতে পারছে না, কোনো একটা মানে গণপরিবহন একেবারেই বন্ধ আছে। সো যাওয়াটা কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের কিন্তু আউটডোর পারফরমেন্স খুব মানে ইন টার্মস অফ দ্য পেশেন্ট লোড সংখ্যাটা কিন্তু অনেক কমে গেছে। তো সেই হিসেবে যারা বলেন যে প্রাইভেট চেম্বারে ডাক্তাররা কেন রুগী দেখছে না বা এই বিষয়টার উত্তর কি, উত্তর কিন্তু এটাই যে আমরা কিন্তু ইচ্ছে করলেই সরকারি হাসপাতালের আউটডোর ফ্যাসিলিটিটাই ব্যবহার করতে পারি আরো অনেক বেশি, সেটাই কিন্তু আন্ডার ইউজড থেকে যাচ্ছে। আর প্রাইভেট চেম্বারের কথা যদি বলি তাহলে আমাকে বলতেই হয় যে উই ডক্টরস আর সুপার স্প্রেডার্স, এবং আমাদের চেম্বারগুলোতে বিশেষ করে যাদের প্রচুর পরিমাণ রোগী হয়, মনে করেন একটা ডাক্তার হচ্ছে হয়তো 30 জন রুগী দেখলেন বা 40 জন বা 50 জন রুগী দেখলেন, এখন আমরা 30 জনও যদি ধরে নেই তাহলে একটা রুগীর সাথে যদি 2 জন অ্যাটেন্ডেন্ট আসে তাহলে কি হচ্ছে, মানে 90 জন লোকের একটা জনসমাগম হচ্ছে ওখানে। সো দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট মেনটেনিং ফিজিক্যাল ডিস্টেন্সিং, কারণ অনেকে বলছেন যে ডাক্তার যে ডাক্তার 30 জন রোগী দেখার ক্ষমতা রাখেন তিনি কেন পিপি ব্যবহার করছেন না, বা পিপি নাই বলে তিনি কেন চিল্লাচ্ছেন, হি ডাজন্ট হি হ্যাভ দ্য মানি, ক্যান্ট হি অ্যাফোর্ড দ্য মানি দ্যাট ইজ রিকোয়ার্ড টু হ্যাভ পিপি, দ্যাট ইজ দ্য ভেরি বিগ প্রবলেম, ভেরি বিগ মিস্টেক লট অফ পিপল আর ডুইং। প্রথম কথা হচ্ছে পিপি থিং হচ্ছে আমরা কিন্তু একটা ভেরি আননোন এবং একটা ডিফিকাল্ট এনিমির বিরুদ্ধে কাজ করছি। So at this moment of time, we are working against a very new actor enemy. Say, ধরেন একটা জেলাতে যদি সেখানে কোনো জলাশয় না থাকে সেখানে তো ডুবুরি থাকবে না, ডুবুরির জন্য যে PPE protective equipments বা protective gear whatever we say এই জিনিসগুলো ওখানে থাকবে না। সে এই মুহূর্তে লিচু পাওয়া যাচ্ছে না, আমরা যদি বলি যে 100 লিচুর দাম কত হতে পারে, সে খুব যদি চিন্তা করি আমরা যে 250 টাকা হতে পারে, বড় জোর 300 বা বেশি ভালো লিচু যদি আমি খেতে চাই সেটার 100 লিচুর দাম বড় জোর 400 টাকা হতে পারে। এখন যদি আমি কাউকে বলি যে আমি আপনাকে 1000 টাকা করে 5000 টাকা দিচ্ছি আমাকে 500 লিচুর ব্যবস্থা করে দিন, ক্যান হি ডু দ্যাট, নেভার এভার, জাস্ট বিকজ দিস ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। সো দ্য ভেরি প্রবলেম উইথ পিপি ইজ লাইক দ্যাট। সোশ্যাল মিডিয়াতে অনেকে ডাক্তারদের এটা বলে আক্রমণ করছে যে তাদের এত বাড়ি গাড়ি এটা সেটা, হোয়াটস দ্য প্রবলেম উইথ রিগার্ডস টু পিপি। আর আরেকটা প্রবলেম সবাই যেটা ভুল করছে সেটা হচ্ছে যে ডাক্তার মানে হেলথ সিস্টেম ডাজন্ট মিন ডক্টর অনলি, আমার সাথে আমার নার্স আছে, আমার থার্ড ফোর্থ ক্লাস এমপ্লয়িজ আছে, আমার ট্রলি বয় আছে, আমার ওটি বয় আছে, আমার ক্লিনার্স আছে। যেমন আমার যদি কোভিড যে ড্রপলেটটা আমি যখন কাশি দিচ্ছি তখন এটা মাটিতে গিয়ে পড়ছে, বলা হচ্ছে যে ফ্লোরটাকে আপনি ক্লিন করবেন বেশি বেশি করে। এখন আমার হসপিটালের ক্লিনারকে হাউ ক্যান আই মোটিভেট হিম যে আপনি ফ্লোর একবারের জায়গায় 3 বার ক্লিন করবেন, সে তো মোটিভেটেড হবে না, হি ইজ নট দ্যাট মাচ এডুকেটেড। তো তাকে মোটিভেট করতে হলে তো প্রণোদনা লাগবে, দ্যাটস এ চেইন। আমি খুব ভালোভাবে একেবারে সার্জিক্যাল অর মেডিকেল গ্রেড পিপি পরে বসে রইলাম, যে ট্রলি ফেলতেছে তার কোনো কিছুই নাই, তাহলে তো তার মাধ্যমে দি থিং উইল বি স্প্রেডিং অল অ্যারাউন্ড এবং সেটা আমিও পেয়ে যাব। তো এই জিনিসগুলো দেয়ার আর লট অফ ইস্যুস কর্মরত আছেন, তো সেখানে রোগীদের সর্বশেষ অবস্থাটা কি, কি সিস্টেমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগটা পরিচালিত হচ্ছে তা একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ। ইতিমধ্যে দেশের সবাই জেনে গেছে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগ সহ অন্যান্য বিভাগের সমন্বয়ে এখানে একটি ফিভার ক্লিনিক চালু হয়েছে বেতার ভবনে, পুরাতন বেতার ভবন। সেখানেই মেইনলি আমাদের জ্বরের যাবতীয় রোগী সেখানে আসছে, সেখান থেকে আমরা করোনা এবং নন করোনা রোগীদের আলাদা করে ফেলছি, এবং যাদের আমরা সাসপেক্টেড কেস মনে করছি সন্দেহজনক যারা করোনার তাদেরকে আমরা করোনার আরটিপিসিআর টেস্ট করানো হচ্ছে, এবং সেই টেস্টের ফলাফল আইডিএসআরকে জানানো হচ্ছে, সেখান থেকে কেন্দ্রীয়ভাবে আইডিএসআর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। আর যারা কোভিড সাসপেক্টেড না তাদেরকে অ্যাকর্ডিংলি আমরা
ম্যানেজমেন্ট দিচ্ছি। এই হচ্ছে আমাদের করোনা সংক্রান্ত এবং জ্বর সংক্রান্ত ওপিডি ব্যবস্থাপনা। এছাড়া অন্যান্য ওপিডি স্বল্পায়িত আকারে আমাদের নতুন যে আউটডোর বিল্ডিং সেখানে সকল ডিপার্টমেন্টই স্বল্প আকারে খোলা আছে। ইনডোরের মধ্যে যে পেশেন্টগুলো আমাদের হসপিটালে ভর্তির মতো সেগুলো আছে। মেডিসিন বিভাগে একটা ফ্লোর আমাদের একটা পেশেন্ট ছিল, সেজন্য সাময়িকভাবে আমাদের একটু সেখানে আপাতত লকডাউন আছে। আর হচ্ছে গিয়ে অন্যান্য বিভাগে বলতে গেলে সকল জায়গায় তো দেশের যেহেতু সংকটময় পরিস্থিতি, কাজেই রোগীদের আনাগোনা বা রোগীদের আসার সম্ভাবনাটা যেহেতু কম, সেক্ষেত্রে সার্বিকভাবে হসপিটালে টোটাল রোগীর সংখ্যা কম, এটা সত্য। কিন্তু আমরা যারা কর্মরত আমরা নিয়মিতই যাচ্ছি, যার যেখানে ডিউটি সেখানে সে যাচ্ছে, এবং সবাই অত্যন্ত দায়িত্বশীলতার সাথে অত্যন্ত সাহসিকতার সাথে আমরা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই করোনা যুদ্ধে COVID-19 মোকাবেলায় আমরা অত্যন্ত বলিষ্ঠতার সাথে আমাদের অবস্থান চলমান আছে, এবং বর্তমান প্রশাসন খুবই সিরিয়াসভাবে তারা নিয়েছে এবং তাদের আরও কিছু প্ল্যান আছে যেগুলো হয়তো পরবর্তীতে প্রশাসন বিভিন্নভাবে মিডিয়াকে জানাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার সর্বশেষ আপডেট কি আছে? আজকের নতুন আপডেটের মধ্যে আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক কেউ আক্রান্ত হয়নি এটুকুই জানি। আর এর আগে আমাদের জানেন যে সাবেক প্রবেশি শিক্ষা গবেষণা স্যার শহীদুল্লাহ শিকদার স্যার এবং তার পরিবার তাদের পজিটিভ এসেছিল, এই এ পর্যন্তই আমাদের আপডেট। শারীরিকভাবে তিনি কেমন আছেন? শারীরিকভাবে ভালো আছেন। ধন্যবাদ বাসম ভাই, আবারও আপনার কাছে আসবো। আবার একটু আসতে চাই আরিফ মোর্শেদ খানের কাছে। আর ডক্টর আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই যে চিকিৎসকরা, আমি দুটো বড় একটি সেন্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র জানতে পারলাম সেখানকার একজন চিকিৎসকের মাধ্যমে, কুমিল্লা মেডিকেল কলেজে প্রতিবেদন আপনি তুলে আনকার তাদের জীবন বা কাজ চালিয়ে যাচ্ছেন, আর তারপরও কিছু কিছু গণমাধ্যমে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় চিকিৎসকদের চিকিৎসক নাই, চিকিৎসক পালিয়ে যাচ্ছে, এই যে একটা রিউমার, এই রিউমারটা কেন হচ্ছে, এটার পেছনে আসলে কি কারণ থাকতে পারে, চিকিৎসক আসলে ব্যাকগ্রাউন্ডের ব্যাখ্যাটা কি আছে আপনার কাছে? আসলে বাসুদেব, আসলে আমরা কিন্তু পুরো বিষয়টাকে ফ্রম মেডিকেল এন্ড সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ পুরো বিষয়টাকে কমিউনিটিকে ঠিকমতো বুঝে উঠতে পারিনি, সেটা আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য গ্যাপ উই আর হ্যাভিং অল দ্য টাইম। অ্যান্ড ভেরি আনফর্চুনেটলি আওয়ার বিএমএ বললেন, তারপর ধরেন অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো ডক্টরদেরকে নিয়ে কাজ করছে, মানে তারা হয়তো জনগণকে সেভাবে পৌঁছানোর সুযোগ পায়নি এবং মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু ডক্টরদেরকে সেভাবে অ্যাক্সেস দেয়নি টু মেক দেম ক্লিয়ার দ্য হোল থিং। সাপোজ ওই যে কথাটা বললাম যে প্রাইভেট চেম্বার কেন বন্ধ আছে, আমি ধরে নিচ্ছি বাংলাদেশের কোনো একজন মিনিস্টার, মিস্টার এক্স অর মিস্টার ওয়াই, অর একজন সেক্রেটারি, অর একজন হাই অফিসিয়াল, অর একজন ভেরি ইনফ্লুয়েন্সিয়াল সিআইপি, তিনি হয়তো তার স্ত্রীকে বা তার ছেলে বা মেয়েকে কোনো সিনিয়র টপ লেভেল ডক্টরে প্রাইভেট চেম্বারে দেখাতেন, রাইট এট দ্য মোমেন্ট অফ টাইম হি ইজ বিং আনএবল টু ডু দ্যাট, এবং কাইন্ড অফ এন আউটরেজ থেকে তিনি জিনিসটা বলছেন যে কেন এই চেম্বারগুলো বন্ধ থাকবে। But the problem is we are facing to understand the real big picture. ami kintu amar personal level theke sob kichu chinta korchi, ami kintu real big picture ta bojhar chesta korchi na. apni chinta kore dekhen jekhane ek bochhor age 1000 taka joma diye ekjon manush agami bochhor porjonto bachbe kina tar kono nishchayota nai, sei lok ekhon hajj korte jete parche na, ba shustho shobol thaka shotto she jete parche na, karon sara prithibite you have to accept the realities je we are really facing a real big problem. যেমন সারা পৃথিবীতে বলা হচ্ছে যে কোভিড পেশেন্টের জন্য নন কোভিড পেশেন্টরা সাফার আর হয়নি, পৃথিবীর এমন কোনো দেশ নাই, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আপনার আমার ফ্যামিলিতে যদি আমার একজন বাসায় একজন এল্ডারলি থাকেন যিনি কিছুটা বেড রিডেন, ভালো হাঁটতে পারেন, এখন যদি আমার বাড়িতে আগুন লেগে যায় তাহলে তো তাকে হেঁটে টেনে হেঁচড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করতে হবে, জাস্ট বিকজ উই ওয়ান্ট টু
অ্যাভয়েড গিভিং অ্যাওয়ে আওয়ার লাইফ, এই জিনিসগুলো আমরা ডাক্তাররাও হয়তো ঠিক মতো বুঝাতে পারিনি এবং মেইন স্ট্রিম মিডিয়া প্রথম থেকে আনফর্চুনেটলি আমাদের বিপক্ষে ছিল। তবে আমি এখন স্মরণ করতে চাই যে সবগুলো মিডিয়া কিন্তু ডে বাই ডে দে কুড আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল প্রবলেম উই আর ফেসিং অ্যাট দ্য ফিল্ড লেভেল। আমাদের কিন্তু পলিসি মেকিং এ প্রথম থেকে বেশ কিছু প্রবলেম ছিল। এর মাঝে আমি একটু বলে রাখি যে আমাদের এখানেও কিন্তু ফ্লু কর্নার চালু আছে কুমিল্লা মেডিকেলে, এবং প্রথমে আমরা ট্রিয়াজের মাধ্যমে আমরা তাদেরকে দ্য ওয়ে থিংস আর লাইকলি টু হ্যাপেন সেই কথা বলছি। কিন্তু আমাদের ওই সমস্যাগুলো রয়ে গেছে, আইসোলেশন সেন্টারগুলোর পর্যাপ্ত সুবিধা দিই, ইট ইজ হ্যাপেনিং এভরিওয়ার অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি। অ্যান্ড অফকোর্স দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা খুবই সেন্সেশনাল ইস্যু, যে আমাদের আইসিইউ ভেন্টিলেটার্স অ্যান্ড অল দি আদার হাই এন্ড ফ্যাসিলিটিস দ্যাট উই ডু হ্যাভ এ লট অফ ল্যাক। তো এই ব্যাপারটাতে আমার একটা পলিসি ডিসিশনের ব্যাপার একটা কথা আছে, আমি জানি না বাসুদেব এই কথাটা মানে তুমি প্রশ্ন করে আনবে কিনা, কিন্তু আমি নিজেই যেটা উল্লেখ আপনি যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই সমস্যাটাকে একটা গ্লোবাল ইস্যু হিসেবে প্রথম থেকে নিতে পারিনি, আমরা কিন্তু এটাকে একটা ন্যাশনাল ইস্যু হিসেবে ধরে নিয়েছি। অ্যান্ড দ্যাট ইজ এ স্ট্র্যাটেজিক্যাল রং থিং দ্যাট ইজ বিং ডান ইন আওয়ার কান্ট্রি। মনে করেন এটা যদি ম্যালেরিয়া হতো, এটা যদি টিউবাকিউলোসিস হতো, এমনকি গত বছরে ডেঙ্গি হতো, যদিও ডেঙ্গিটাও একটা গ্লোবাল প্রবলেম ছিল, মোর দেন 100 কান্ট্রিজ ডেঙ্গি কতবার সংখ্যা ছিল এর আগের বছরের চেয়ে অনেক বেশি, স্টিল এগেইন যদি এই ডিজিজগুলোর ব্যাপার হতো তাহলে হয়তো একটা ব্যাপার বলা যেত যে এটা হয়তো বাংলাদেশে এই রোগীগুলো বেশি রাইজ করছে, সারা পৃথিবী জিনিসটাকে কিভাবে দেখছে, তারা হয়তো আমাদের ট্যুরিজম ব্যাহত হতে পারে, আমাদের ইকোনমিক প্রবলেম হতে পারে, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রবলেম হতে পারে, এই চিন্তা করে আমরা জিনিসগুলো চাপিয়ে রাখতে পারতাম। কিন্তু দিস ইজ নট দ্য কেস, ইটস এ গ্লোবাল প্রবলেম অ্যান্ড উই আর নট দ্য ইনিশিয়েটর অফ দিস প্রবলেম, ইনিশিয়েটর ইজ চায়না। তো আমাদের কিন্তু এটা বোঝা উচিত যে আমরা একটা গ্লোবাল প্রবলেমকে ফেস করছি এবং সেই জন্য আমাদের সবকিছু সহজভাবে মেনে নিই, এবং জনসম্পৃক্ততা বাড়াতে গেলে কিন্তু আপনাকে রিয়ালিটিটা প্রকাশ করতে হবে। আপনি যদি ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু কভার আপ এভরিথিং অ্যান্ড পুট অল দ্য ডার্টস আন্ডার দ্য কার্পেট, ইট ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ মানুষ বলবে যে সবকিছুই যদি থাকে, সবই যদি প্রস্তুতি থাকে, তো আমার চিন্তা করার দরকার কি, আমি লকডাউন মানি না, আমি ইচ্ছামত ঘুরবো ফিরবো, বা অ্যাটলিস্ট সে বলবে যে আমি জীবন জীবিকার জন্য আমাকে রাস্তায় নামতেই হবে, এই জিনিসটা বলবে। কিন্তু আমাদের উচিত তাদেরকে এটা বোঝানো যে আসলে রাস্তায় নামার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সত্যি সত্যি চাই বিষয়টাকে কন্ট্রোল করতে, আমাদের অল আউট লকডাউন, আরেকটা নতুন টার্ম এখন এসেছে সুপার লকডাউন, এবং টার্মিনোলজি কিন্তু ডেফিনেটলি চেঞ্জিং এভরি সিঙ্গেল ডে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনি দেখেন যে এক মাস আগে যে পজিশনে ছিলেন সেখান থেকে আপনি জানেন যে এই করোনা আক্রান্তের সংখ্যার যে কার্ভটা, গ্রাফিক্যাল যে কার্ভ, সেটা কিন্তু আস্তে আস্তে আসলে পর্বতের চূড়ার মতন ধাবিত হচ্ছে। আজকে যে রেশিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 24 আওয়ার্সে কিন্তু কোভিড-19 পেশেন্ট বাংলাদেশে পাওয়া গিয়েছে 182 জন, এবং 5 জন নতুন করে মৃত্যু, টোটাল মৃত্যু সংখ্যা কিন্তু 39 জন, এবং টোটাল আক্রান্ত কিন্তু 803 জন। এবং যদিও টেস্টের সংখ্যা আনুপাতিক হারে একটু বাড়ছে, কিন্তু আমার মনে হয় যদি আরো বেশি টেস্ট করা হতো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়তো বা আরো বাড়তেও পারত, এরকম হতে পারে। অতএব আমাদের এখন আসলে বসে থাকার কোনো সুযোগ নেই, আমাদেরকে ওই যেটা বললেন সুপার লকডাউনের মধ্যে যেতে হবে। আসলে এই লকডাউনে থাকতে থাকতে অনেকেও কিন্তু বিষণ্ণ হয়ে গিয়েছে, অনেকের মন খারাপ হয়ে গেছে। আসলে আমরা একটু একটু মাস্তি করি, আমাদের সাথে একজন প্রিয় শিল্পী আছেন আব্দুল্লাহ মাসুম ভাই, তিনি একাধারে একজন চিকিৎসক, একজন উনি একজন শিল্পী, তার গানগুলো আমরা খুব পছন্দ করি। আজকে যাদের মন খারাপ এই করোনার মধ্যে আতঙ্কে আছেন, তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চাই। প্লিজ মাসুম ভাই, আপনি না করবেন না, একটা গান আমাদেরকে শোনাবেন, আপনার এই গান শুনে হয়তো বা যার মন খারাপ মনটা এই মুহূর্তে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, আসুন আমরা উপভোগ করি ডাক্তার আব্দুল্লাহ মাসুম ভাইয়ের একটি গান, তিনি একাধারে একজন মেডিসিন বিশেষজ্ঞ আবার পাশাপাশি গানও করেন, আমরা শুনি তার একটি গান। বাসুদেব ধন্যবাদ, আপনি যেহেতু আমার পরিচয়, আমি গান করি মানে গান তো সবাই গাই, বাংলাদেশের মানুষ গান গায় না এমন মানুষ তো আর নেই, সবাই আমরা গান গাই, তা আমি একটু দুঃসাহস করে গাই আর কি, যেহেতু আমার ওই রকম প্রাতিষ্ঠানিক গান গাওয়ার কোনো আমার শিক্ষা নেই, তবে আমাদের আমরা পারিবারিকভাবে সবাই গান গাই, আমার বাবা চাচারা প্রথমে কিন্তু বিনয় বিনয় হিসাবে সবাই এগুলাই বলে, হ্যাঁ সেটাই আর কি। এর বাইরে আমার একটা কবি সত্তা আছে, আমার দুইটো কবিতার বই যাবৎ প্রকাশিত হয়েছে, এবার বই মেলায় যদিও একেবারেই খুবই দুঃখজনক, আমার জলছাদ নামে একটি কবিতার বই এসছে মহলা ব্রাদার্স থেকে, কিন্তু এই করোনা
আমার জল ছাদকে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে, আমার জল ছাদকে আক্রান্ত করেছে করোনা। তো ঠিক আছে, অনুরোধ যদি আসে তখন আমাদের একটু হলেও গাইতে হয়। তো এই গানটি আসলে অনেকেরই শোনা, পশ্চিমবাংলার আমাদের একজন গুণী শিল্পী সেই গানটি খুব জনপ্রিয় করেছে, এবং এই গানটার মূল সুরটা রবীন্দ্রনাথের একটি গানের সুরের, আমি সেটা একটু গাওয়ার চেষ্টা করছি। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর মেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর মিলে না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তরে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার আমার আর হইল না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, ও বন্ধু আমার। ধন্যবাদ। আরো আছে আসলে, আমরা গানটি আসলে গান গাওয়ার মতো কিন্তু মন এই সময়ে নেই আসলে, এটাই সত্য। তারপরে মানুষ মানুষ যে কাঁচা সোনা, আপনার এই গানটার যে ভাবার্থ সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে, আশা করছি আমাদের দর্শকরা আনন্দ পেয়েছেন। আমরাও কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 5টায় আরো একটি এপিসোড রয়েছে, ইতিমধ্যে 5টা 6 বাজে। আমরা আরো আলোচনা করব পরবর্তী কোন একটি এপিসোডে। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ আরিফ মোর্শেদ খান ভাই, আপনি যুক্ত হয়েছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে, আপনার মাধ্যমে কুমিল্লার মেডিকেল কলেজে চিকিৎসা সেবা আমাদের দর্শকরা জানলো। যুক্ত ছিলেন ডাক্তার আব্দুল্লাল মাসুম, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চিকিৎসক। আমাদের দর্শকরা নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনেছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ রাজ টিভির সাথে যুক্ত থাকার জন্য, এবং প্রত্যাশা রাখবো এভাবে রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবে। রাজ পরিবারের সকলকে এবং সকল দর্শককে শুভেচ্ছা। আগামীকাল নববর্ষ, বাংলা নববর্ষ, অনেক কষ্টের মধ্যেও এই নববর্ষ সবাই আমরা ঘরে থেকে উদযাপন করব, সবাই ঘরে অবস্থান করব, নিরাপদ দূরত্ব মেনটেন করব, বারবার হাত ধুব। এর সাথে আমি আরেকটি কথা সংযোগ করি, সব সময় হাত ধোয়ার সাথে 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 নববর্ষের দিন থেকে আমাদের ব্রেনের যে খারাপ চিন্তাগুলো সেগুলো ধুয়ে ফেলবো, মনের যে খারাপ দিকগুলো সেটাও ধুয়ে ফেলবো। শুধু হাত ধুবো আর করোনা দূর করব তা না, আমাদের মনের ভেতরে যে করোনা অবস্থান করে তাকেও দূর করব। হয়তো তখনই সৃষ্টিকর্তা এই মহামারী এই দুর্যোগ উঠিয়ে নেবেন, এটাই আমার আমার মনের একটা আকুতি আর কি। আমি দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই মনে মনে শপথ করুন যে আমরা শুদ্ধ হয়ে যাব, আমরা প্রকৃতির মতো নির্মল হব, আমরা সমুদ্রের মতো বিশাল হব। এই বলে আমার কথা শেষ করছি, ধন্যবাদ আবার রাজ টিভির সকলকে। আচ্ছা বাসুদেব, আমি একটু, জি আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি যে আমরা কিন্তু আগে যে টার্মিনোলজি ছিল সোশ্যাল ডিস্টেন্সিং, সেটা থেকে সরে এসে এখন বলা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, বাট সোশ্যাল সলিডারিটি। সোশ্যাল সলিডারিটি হচ্ছে এটাই যার মাধ্যমে আমরা সবাই মিলে মনোগতভাবে একই থাকবো যে আমরা কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা সবাই জয়ী হতে চাই, এবং সেটার অংশ হিসেবে সবাইকে একযোগে কাজ করতে হবে। ফ্রন্টলাইন সোলজার যেমন আছে, ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, একই সাথে আমাদের পলিসি মেকাররা আছেন এবং গণমাধ্যম কর্মীরা আছেন, তারপর হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সির লোকগুলো আছেন, এবং অন্যান্য সবাই যার যার যে শ্রমিক কাজ না করে ঘরে বসে আছে সেও কিন্তু একজন করোনা যোদ্ধা, আমাদের এটা মনে রাখতে হবে। আর আমি আশা করব একই সাথে রাজ টিভির এই প্রোগ্রামের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, দয়া করে যে 6 জন ডাক্তারের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এই বিষয়গুলো খুবই সহানুভূতির সাথে দেখার জন্য, এবং যে ক্ষুদ্র অপরাধের নামে বা 2 জন যেহেতু তাদের নিজস্ব বক্তব্য
ভাইরাল করেছেন বা এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আমরা মনে করি এটা খুবই ক্ষুদ্র যদি কোনো অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে আরো অনেক শাস্তির উপায় ছিল, ওয়ার্নিং এর ব্যাপার ছিল, তাদেরকে অন্যত্র বদলি করা যেত, তাদেরকে সাময়িক ছুটি দেওয়া যেত, কিন্তু এইভাবে যদি সাময়িক প্রত্যাহার এই ধরনের করা হয় দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইন কিপিং উইথ দ্য থিংস দ্যাট ইজ হ্যাপেনিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনারা সারা পৃথিবীতে দেখেন ডোনাল্ড ট্রাম্প কিভাবে ডিল করছেন ব্যাপারটা, বরিস জনসন কিভাবে করছেন, এবং আমাদের পাশে নরেন্দ্র মোদী কি করছেন, এবং ডেলিসিয়াম কেজরিওয়াল যিনি বলছেন যে হেলথ ওয়ার্কার্সদের বলছেন যে আমি আমাকে আপনারা আমার আপনাদের ছোট ভাই মনে করতে পারেন এবং যে কোনো কিছু সরাসরি আপনারা আমাকে নক করেন। মমতা দিদি যেটা করছেন ওয়েস্ট বেঙ্গল, আপনারা সব জানেন যে সবকিছু ভাইরাল আছে, এভরিথিং ইজ ইন অনলাইন, এবং আমার কথা শোনার দরকার, এভরিবডি ক্যান সি এভরিথিং ইন দ্য অনলাইন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মনে হয় তাদের সাথে মিলিয়ে আমাদের ওই টোনে কথা বলা উচিত এবং সবাইকে নিয়ে কাজ করে করোনা যুদ্ধে সবাইকে সামিল করা দরকার। সবাইকে ধন্যবাদ, রাজ টিভি কে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমরা অবশ্যই এই যুদ্ধ জয় করবো ইনশাআল্লাহ। আপনি দর্শক, আমরাও চাই এরকম একটি করোনা যুদ্ধের থেকে খুব দ্রুতই মুক্তি পাব। ডাক্তার আব্দুল্লাহ খান মাসুম যে গানে গানে এক কথা এরকম একটা সময় কিন্তু আমাদের মনের ভিতরে যে করোনা আছে, আমাদের মনে যে কালিমা গুলো আছে সেই কালিমাটাও কিন্তু আমরা দূর করতে চাই। সামনে নববর্ষ, সবাইকে পয়লা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সুন্দর একটি সকাল, সুন্দর একটি আগামীকে কল্পনা করে স্বপ্ন দেখে আজকে এই আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথে।